হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো চলে এসেছি আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের দেখতে খুব ভালো লাগবে। তো আমরা আগের দিন অনেকগুলো অ্যাসপারাগাস কিনে এনেছি বস্কো থেকে, যেহেতু বাল্কেই অনেক কিছু কিনতে হয়, আর এতগুলো অ্যাসপারাগাস দুটো সিটিকে খাওয়া হয়ে যাবে। আমি অ্যাসপারাগাসগুলো যেভাবে অনেক বেশি তাড়াতাড়ি করে খাওয়া যায় সেভাবে করবো। সেটা হলো জাস্ট একটা ইয়ার শিট নিয়ে নিচ্ছি, কি বলে এয়ার ফ্রায়ারের, এর মধ্যে একেবারে প্রিপেয়ার করে দেবো। আর সিদ্ধার্থ এখানে রক ফিশ গুলো ধুয়ে রাখছে, এগুলোকে জাস্ট যেখান থেকে ভাঙবে সেই অবধি খাওয়া যায়। মানে এখান থেকে যখন আমি এটাকে টিপছি, এখান থেকে ভাঙলো তাহলে এইটুকুনি হচ্ছে এডিবল। দুটো লম্বা লম্বা আছে, নিচের দিক থেকে ভাঙার চেষ্টা করব, যেখান থেকে ভাঙবে। এইটা যেরকম দেখে বোঝা যাচ্ছে যে এই পোর্শনটা খাওয়া যাবে না, তাও আমি এখান থেকে চেষ্টা করছি দেখি কোথা থেকে ভাঙি। না, মাছটা ধুয়ে এর মধ্যে রাখবি, আর তারপরে হচ্ছে হলো আমি শর্ট করে রাখবো। সিদ্ধার্থ অফিসে একটা জায়গা থেকে টিফিন খায়, ওদের অফিসের জাস্ট পাশেই একটা ভিয়েতনামিজ দোকান, না হ্যাঁ বাবার, হ্যাঁ ভিয়েতনামিজ দোকান আছে সিয়াটলে। তো সেখানে একটা স্পেশাল রক ফিশ ও খায়, আর সেটা বাড়িতে এসে বলে কি যে ওইটাতে এত ভালো করে, বাড়িতে ভালো লাগে না খেতে। আমি আজকে ওদের রেসিপিটা বের করতে বললাম, আর ওদের রেসিপিটা ওদের ওয়েবসাইটে দেওয়াই না না ওদের ওয়েবসাইটে না, ওরা একটা আমেরিকা কোন একটা কুকিং শো এ গেছিল, ওই এখানকার যে শেফটা, হ্যাঁ ওই ফক্স আছে না, ফক্স নিউজ 18, হ্যাঁ হ্যাঁ নিউজ 18 না ফক্স 18, ও তার মানে এটা খুবই ফেমাস। হ্যাঁ ওর ওখানে গেছিল, আর ওখানে গিয়ে ওদেরকে বলেছে যে তোমাদের কোন একটা স্পেশালিটি রেসিপি আমাদেরকে করে দেখাও। তো তখন হচ্ছে ও টিভিতে ওটা করে দেখিয়েছে আর রেসিপিটাও বলে দিয়েছে। আর সেই রেসিপিটা আমি দেখলাম ওয়েবসাইট থেকে, মানে ওদের নিউজ ওয়েবসাইটটা থেকে, ইয়ে থেকে না। আচ্ছা, সেটা হলো লেমন গ্রাস রক ফিশ। তো আমার কাছে তখন লেমন গ্রাস নেই, এই জন্য আমি তার সাবস্টিটিউট হিসেবে লেমন জেস্ট দিচ্ছি। লেমন জেস্ট দিলে আই থিঙ্ক খানিকটা লেমনি ফ্লেভার আসবে। এটা একটা জেস্টার, এটা দিয়ে খুব ভালো জেস্ট হয় লেমন। সেই আর এর মধ্যে বাকি জিনিস দিয়েছি হলো
ফার্স্টে এটা বেসিক্যালি একটা গ্লোরিফাইড মাছ ভাজা বাঙালি স্টাইলে, এর সাথে ওরা ভাত দিয়েই সার্ভ করে। ও ভাত মাছ খায় অফিসে গিয়ে। হ্যাঁ, ওটা ভিয়েতনামিজ যেহেতু ওরা তো ভাতই মানে মেন। তো এর মধ্যে আছে হলো সল্ট আর হচ্ছে গার্লিক পাউডার, অনেকটা ছিল আমার কাছে, অতটা গার্লিক পাউডার আমি ইউজ করতে চাই না বলে গার্লিক পাউডারের সাথে আমি মিন্স গার্লিক দিয়েছি, চিলি ফ্লেক্স, হোয়াইট পেপার, এটা হচ্ছে সাদা গোলমরিচ, আর হচ্ছে হলো হলুদ গুঁড়ো, নুন হলুদ, মানে আমরা যেভাবে মাছ ভাজা খাই সেটাই, আর আছে হলো চিনি। আমরা এখন চিনি কম খাচ্ছি বলে আমরা এই চিনির বদলে এই অ্যাগাভে সিরাপটা খাই, আর সেইটা দিয়েছি, বা চিনি দিলে চিনিও দেওয়া যাবে, চিনি একটা মিষ্টি কিছু দেয় সাধারণত টেস্টটা ব্যালেন্স করার জন্য, আর সে আর লেমন জেস্টটা দিয়ে আমি এটাকে মেখে রাখবো, তারপরে জাস্ট এটাকে তেলে ভাজতে হবে আর কিছুই না। এবার ওই মাছটার সাথে একটা ক্যাবেজ স্যালাড ছিল, সেটা বানানো হচ্ছে। আর এই যে সিদ্ধার্থ ক্যাবেজ ধুচ্ছে কাটবে, আর আমি এখানে হচ্ছে ক্যাবেজের ভিনিগ্রেটটা বানাচ্ছি, তার জন্য এখানে নিয়েছি হলো পেঁয়াজ কুচি, গোলমরিচ, নুন, রাইস ভিনিগার, একটুখানি অ্যাগাভে সিরাপ চিনির বদলে, আর গার্লিক অয়েল দিতে হবে। তো আমার কাছে এরকম রসুন ভাজাই ছিল, আমি এর তেলটাকে হচ্ছে একটুখানি দিয়ে দেবো এর মধ্যে। আর মাছটা এই যে ম্যারিনেট করা হয়েছে, এটাকে এরপরে ভাজবো, জাস্ট ভাজা, কোনো ঝোল ঢোল নেই, তেল গরম করে ভেজে দেবো। হাত দিয়ে মাখা, চামচটা কাচিয়ে নিয়ে হাত দিয়ে মাখিয়ে নিবি, তাহলেই হবে, না রেখে দিয়ে আমি মাখাবো ওখানে। আর এই হচ্ছে ফিনিশড প্রোডাক্ট, এটা হচ্ছে ভিয়েতনামিজ স্টাইল ফ্রায়েড রকফিশ, তার সাথে আছে হলো ক্যাবেজ স্যালাড, আর আমরা ভাতের বদলে আজকে রোস্টেড অ্যাসপারাগাস খাচ্ছি। আবার শিলাবৃষ্টি হচ্ছে আজকে, যে ওখানে দেখা যাবে যে ছিটে ছিটে পড়ছে আর বাউন্স খেয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে ওই যে আমাদের ওই কালো বাগান সাদা, হ্যাঁ ওটাই দেখা যাচ্ছিল। হ্যাঁ, অনেক জোরে জোরে হচ্ছে। হ্যাঁ, এই হাতে কিছু পড়ে, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এই যে এই যে এই ঘরের মধ্যে আছে। হ্যাঁ, এই যে এখানে চাম্বিরা ভালো কি থার্মোকলের বল নাকি, মা গায়ে কিছু পড়ছে না গো, মাথা বলে কিন্তু এগুলো খুবই নরম বোধ হয়। হ্যাঁ, বাপ রে কি জোরে পড়ছে। আমার মাথা একটা ইয়ে দিয়ে এরকম নাম দেয় মাথায় গান সাবে না। এইগুলো কালেক্ট করছে। আমাদের গার্বেজ বিনটার উপরে টপুস 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 দেখে মনে যেন ফুল, হ্যাঁ ফুলের মতো মনে হচ্ছে। এই যে লাফে 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 চলে আসছে, ওয়াও, পুরো রাস্তা সাদা হয়ে গেছে। হ্যাঁ, এরকম করে নুন গুলো ছড়িয়ে দেয় না, এইভাবে পড়ছে গাছগুলো নষ্ট হয়ে যাবে মনে হচ্ছে। হ্যাঁ, এইগুলো পরে তো আম নষ্ট হয়ে যায়, আমের বল গুলো হয় না, একটু বড় বড় আমের বল গুলো হয়, সেগুলো যদি শিরা বৃষ্টি শিরা গুলো পরে তাহলে ওখান থেকে পচে যায়। সাবুর দানার মতো লাগছে, এর উপর যে গাড়ি যাবে গাড়ি স্কিড করে যাবে। হ্যাঁ,
ওইগুলো বেশি ভাঙছে না, এখানে পরে ভেঙে যাচ্ছে। হ্যাঁ আর এই যে লাফি লাফি ভেতরে চলে আসছে, তার মধ্যে কালেক্ট হবে। সাদা হয়ে গেছে আর এইসব জায়গায় পুরো জমা গেছে শিলা। হেলস্টর্ম, হেলস্টর্ম হচ্ছে আমরা বেরোতে যাবো বলে রেডি হয়েছি, জাস্ট গ্যারেজটা খুলেছি আর হতে আরম্ভ করলো। টিউলিপগুলোর মধ্যে পড়ছে পুরো, এই গাছটার মধ্যে পড়েছে, দেখে মনে হয় যে এটা ক্রিসমাস ট্রি, অর্নামেন্ট চলছে। স্প্রিংয়ে এসে এইসব। হ্যাঁ ওই আমি এখানে এটা কালেক্ট করতে দিয়েছিলাম সাবু, এই যে এতগুলো সাবু হয়েছে ভেতরে, দেখে মনে হয় পুরো সাবুই না, সাবু। আর এখানে সাবু ভিজানো, ভিজে গেছে সাবু, বুঝছে মানে বৃষ্টি হতে শুরু হয়েছে। সব জায়গায় একটা পাতলা লেয়ার পড়ে আছে। আমি আজকে হাইকিং শু পরে এসেছি, এর জন্য বরফের মধ্যে দিয়ে হাঁটতে হবে ফলে। আর আমার বাথরুমে সিঙ্কের নিচে যে ক্যাবিনেটগুলো আছে সেখানে সব জিনিসপত্রগুলো এলোমেলো হয়ে আছে বলে আমি ওখানে একটা অর্গানাইজেশন টাইপের কিছু করতে চাই, তার জন্যই এখানে কতগুলো পুল আউট শেলফ নিতে এসেছিলাম। আর আমার কাছে একটা ভাউচারও ছিল যেটা দিয়ে আমি এগুলো অনেক অফারে পেয়ে গেছি। আর আমার যা নেওয়া হয়ে গেছে এখন টার্গেটটা একটু ঘুরে ঘুরে দেখছি, কেননা এসটি যখন এই বরফ বাদলার মধ্যে সেই জন্য পুরোটা ইউটিলাইজই করে নিই। আর এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম, আশা করি তোমাদের সবার ভিডিওটা খুব ভালো লাগলো, যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিও, তার সাথে একটা লাইক দিতে ভুলো না। আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, তার সাথে পাশে রাখা বেল নোটিফিকেশানটা অন করে দিও। এই ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, দেখা হচ্ছে কালকে আবার আর নতুন আরেকটা ভিডিও নিয়ে।